আজ বোর্ড ওয়ারিং এর খুব ইন্টারেস্টিং একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা যারা ফ্যান ওয়ারিং করেছো সেখানে রেগুলেটর ওয়ারিং এ এইরকম একটা কানেকশন তোমরা সবাই দেখেছো, তো এই কানেকশনটা কিভাবে বাদ দেওয়া যায় সেটাই ভিডিওতে শেয়ার করব। তো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অল বাটনে ক্লিক করে রাখো যদি এরকম ভিডিও মিস না করতে চাও। এরপর কি করব, রেগুলেটরটাকে পুরো কানেকশন থেকে আলাদা করে নেব, এরপর সুইচটাকেও আমরা করে নেব সার্কিট থেকে পুরো আলাদা। এরপর আমরা যেটা করব, নিউট্রাল ওয়্যারটা যেটা থাকে প্রত্যেকটা সুইচের সঙ্গে যেটা কানেক্ট থাকে সেটাকে আলাদা করে নিয়ে নিউট্রাল ওয়্যারের মাঝে দেবো রেগুলেটরটাকে। তার জন্য নিউট্রাল ওয়ারের সঙ্গে রেগুলেটারের একটা টার্মিনাল লাগাবো আর একটা টার্মিনাল লাগাবো সুইচের সাথে। এটা করার মাধ্যমে কী হলো, ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেটা ক্রিয়েট করে রেগুলেটারের মাধ্যমে সেটা ক্রিয়েট করবে নিউট্রাল ওয়ারে, আর ফ্যানের আর একটা টার্মিনাল লাগিয়ে দেবো সুইচের সাথে। এবার রেগুলেটর ঘোরালে কী হবে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে নিউট্রাল ওয়ারে আর ফ্যানটা জোরে আসতে ঘুরবে, এইভাবে কানেকশনটা সম্পূর্ণ হবে।